হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোতা অ্যান্ড বুলবুলস ব্লগস। আমি কিন্তু ভালোই আছি। তো আজকে হচ্ছে 17ই জানুয়ারি, মঙ্গলবার, আর এখন বেজে গেছে 9:30। তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মা রান্না করছে। এই যে সকালে টিফিনটা রেডি হয়ে গেছে, দুপুরে রান্নাটা হচ্ছে। দুপুরে রান্নাটাও সকাল সকাল হয়ে যায়, কারণ তোতা খেয়ে স্কুলে বেরিয়ে যায়। তো মা এখানে বড়ি ভাজছে, বড়ি দিয়ে লাউ চিংড়ি হবে, আর বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর উচ্ছে আলু ভাতে। আর এখানে গরম গরম রুটি করা আছে আর পেঁপে আলু ভাজা, এটা সকালের টিফিন। আমরা সবাই রুটি তরকারি খাবো। তো ওইখানে ঘর মুছেছে বলে আমি বাইরে বেরোতে পারছি না। তো তাকে এবার খেতে দেওয়ার সময় হয়ে গিয়েছে, তো যেতে দেরি হয়ে যাবে। তো আমি হচ্ছি মার হেল্পিং হ্যান্ড, মাই রান্না করে সব। তো এখানে তোতাকে খেতে দেওয়া হয়ে গিয়েছে, ও খাচ্ছে বসে। আর সাথে আমার ব্রেকফাস্টটাও নিয়ে নিয়েছি, আমিও খাচ্ছি। আমি নিয়েছি 2টো রুটি আর আলু পেঁপে ভাজা। প্রতিদিন সকাল রুটিও খাই, ভালোই লাগে বেশ। কি হচ্ছে, কোথায় যাচ্ছ তুমি? স্কুলে আজকে স্কুলটা ছুটি? বাহ, স্কুটি নিয়ে যেতে পারতে তো। সাবধানে যাই, স্কুলে বেরিয়ে গেল। এবার ওপরের কাজ তোমার কমপ্লিট, এবার নিচের কাজগুলো করতে হবে, নিচের কাজগুলো ঘরগুলো গোছাতে হবে। আর কিছু জামা কাপড় কাচার আছে, কাজ মনে শুকোবে না। আমি কুল পাড়তে যাবো, কুলগুলো সব পেকে গেছে, লোকে নিয়ে যাচ্ছে কুল পাড়তে যাবো। গাছের ডাল নাড়া নাড়া দিয়ে অনেক কুল পেরেছি, সব সবকটা কুলই পাকা কুল, পরে সব ফেটে গেছে। এগুলো এবার রোদে শুকিয়ে দেবো। হ্যাঁ ফ্রেন্ডস, গুড নুন। এখন বাজে 12:45। কাজ বন্য করতে করতে কেচেই নিলাম জামা কাপড়। কাচলাম একটাই কারণে, মানে প্রতিদিন তো সময় হয় না কাচতে যাওয়ার, মানে কাচতে যাওয়ার মানে কাচার সময় হয় না। আর তাছাড়াও আমাদের বাড়িতে টাইম কল আছে না, টাইম কলে তোমার 3 বেলা জল আসার নিয়ম, কিন্তু যদি যেদিনকে সকালবেলা ভালো জল দেয় সেদিনকে 11টার জলটা আসে না। ওই সকালবেলা 7টা থেকে 7টা জলটা আসে আর বিকেলে 3:30 জলটা আসে। তো আজকে সকালে যেহেতু জল তেমন দিইনি, তো দেখছি 11টার সময় জলটা বেশ ভালোই ফোর্সে জল দিয়েছে, অনেকটাই জল দিয়েছে। আর যেহেতু এখন আজকে রোদও উঠেনি, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, টাইম কলে জলটা বেশ গরম গরম থাকে, তাই টাইমের জলে স্নান করেছে আজকে। আর সেই সুযোগে অনেকটা জল দেখে কেচেও নিয়েছি। ছাদে মেলা থাকবে, আজকে না শুকোবে, 2 দিন ধরে শুকোবে, অসুবিধা নেই। যাই হোক, স্নান করে পুজো দিয়ে বসলাম, রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না মাই করেছে। আজকে মেনু হচ্ছে উচ্ছে আলু ভাতে আর লাউ চিংড়ি আর তেলাপিয়া মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর চাটনি আছে, আমের চাটনি আছে। তো পেলা মানে সরি পেলা না, মানে তেলাপিয়া মাছ আমার ফেভারিট মাছ, আমার খুব ভালো লাগে তেলাপিয়া মাছ খেতে। আর মাছের মাথা তো আমার অল টাইম ফেভারিট, যে কোনো মাছের মাথা, তবে বেশি বড় মাছের মাথা আমার ভালো লাগে না, অতিরিক্ত মিষ্টি মিষ্টি লাগে। মাঝারি সাইজের বা ছোট ছোট মাছের মাথাগুলো আমার খুব খেতে ভালো লাগে। আর তো তার ফেভারিট হচ্ছে মাছের ল্যাজা। ছোটোবেলায় শুনতাম যে ল্যাজা খায় সে রাজা হয়। দেখি আমার তোতা কবে রাজা হতে পারে, জাস্ট জোক করলাম এই আর কি, তা কিছু না। তোমরা সারাদিন কে কী করো জানি তো না, আর তোমরা কিন্তু কেউ কমেন্টসও করছো না যে আমার ভিডিওটা কেমন লাগছে, বা তোমরা আমার ভিডিওতে কী দেখতে চাইছো, সেরকম কিছু কমেন্টস তোমরা করতে পারো। তাহলে আমি অনেকটা কিছু মানে নিজের দিক থেকে জানতে পারবো বা ভুল ত্রুটি বুঝতে পারবো। তা তোমরা প্লিজ সবাই কিন্তু কমেন্ট করো। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে দেখছো তাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আর তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকে সাপোর্ট করো, জীবন অনেক স্বপ্ন আছে বুঝলে,
ছোট থেকে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু মেনলি যে যে স্বপ্নগুলো দেখেছি সে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি অনেক রকম পরিস্থিতিতে। আর একটা স্বপ্ন ছিল রিসেন্টলি, সেটাও পূরণ হয়নি। তা এখন এই ইউটিউবে আছে যে আমাকে আর একটা স্বপ্নের, মানে সব থেকে বড়ো লাইফের বড় স্বপ্ন, সেটা যাতে পূরণ করতে পারি, তাই ইউটিউবে আছে। তা সেটা একমাত্র সম্ভব তখনই হবে যখন তোমরা আমাকে সাপোর্ট করবে, ভালোবাসবে, এটা তখনই সম্ভব হবে। তাই বলে তোমাদের ভালোবাসার সাপোর্ট অবশ্যই দরকার, তো তোমরা পাশে থেকো। তো এখন দেখি কি করা যায়, টুকটাক কাজ আছে ঘরের, তো সেগুলো সেরে নিই, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে থেকো। তো কি করছো তোমরা? আমি তো খেয়ে আসলাম, আজকে একটু দেরি হয়ে গেছে, 3টা বাজে, আজকে দেরি হয়েছে। পাশের পাড়াতে বিয়ে আছে, জল ছইতে যাচ্ছিলো, দেখতে গিয়ে দেরি হয়ে গেছে। তো যাই হোক, দেখতে কিন্তু ভালোই লাগে। আর বিয়ের সানাই বাজলেই, বিয়ের সানাই রাওয়াজ গান বাজলেই যেন নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। তো দেখতে দেখতে 8 মাস কেটে গেল, আর 9 মাস পরেই অ্যানিভার্সারি। তো যাই হোক, আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আমার শাশুড়ি মা বেশি মশলা টশলা দিয়ে বা বেশি কষাকষি করে রান্না করে না, কিন্তু সিম্পলভাবে সাধারণভাবে যে রান্না করে না, রান্নাগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। আমারও তো মানে কি বলবো, মানে অনেকে এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, বা এটা ভালো হয়নি, আমার ওরকম ব্যাপার না। কেউ ভালোবেসে যা রান্না করে দেবে, ব্যাস আমার সেটাই ভালো লাগে। আমার ভালো লেগেছে আজকে রান্নাগুলো, তো খেয়ে এলাম। আর 15-20 মিনিট পরেই তোতা চলে আসবে। বসে বসে টিভি দেখছিলাম, মাস্টার শেফ ইন্ডিয়া, আমার খুব ভালো লাগে শোটা দেখতে। ওদের মতো তো ভালো রান্না করতে পারবো না, ওরা যা রান্না বান্না, আর রান্না না আমি জানি না। তো যাই হোক, দেখছিলাম, তারপর খেয়ে এলাম, এখন বসে আছি, বসে পান খাবো। অনুষ্ঠান বাড়ি গেছিলো মারা, কালকে নিয়ে এসছে, পান খাবো, একটু শুয়ে রেস্ট নিই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায়। ব্ল্যাক টি টাইম। বিয়ের কোথাও বিয়ের সানাই বাজলে মন আমার বিয়ের কথা মনে পড়ে, তোমারও তাই হয়? কত তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেল বলো। নতুন কাপে চা খাচ্ছ, ট্রিট দাও। তুমি বার্থডে ট্রিটটাই তো দিলে না এখনো। কবে দেবা? তো গুড ইভিনিং, এখন বাজে 7:00 বেজে গেছে। কিছু কাজ এসছে তোতার, তো সেগুলোই তোতা প্রিন্ট করছে, জেরক্স করছে, আর আমি ওকে একটু হেল্প করছি। মানে কিছু টিকিট আছে, সেগুলো মানে কুপন টাইপের, তো আমি সেগুলো কেটে কেটে সাইজ করে দিচ্ছি, ওর হেল্প হবে। তো এখানে দেখো, বড় একটা কাঁচি নিয়ে অনেকটাই পিসটা কাটতে অনেকটা সময় লেগেছে, যা ধৈর্য ধরে বসে বসে কেটেছি। 650 টিকিট বসে বসে কেটেছি, তো সেই কাজটাই করছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আজকে আমি ফার্স্ট টাইম তড়কা বানাচ্ছি, মা ডালটা সেদ্ধ করে রেখেছিল প্রেশারে, আর আমি শুধু রান্নাটা করবো। তো কড়াটা গরম হয়ে যেতে দাঁড়াও, তেলটা দিয়ে দিই। তো যাই হোক, এখানে আমার তেল দিয়ে মশলা কষে ডালও দেওয়া হয়ে গেছে, টেক তড়কা হবে। ফার্স্ট টাইম করছি, মা রেসিপিটা বলে দিয়েছে, মার কাছ থেকে শুনেই করেছি। তো দেখা যাক খেয়ে কেমন লাগে। তো এখানে তড়কা রেডি, রুমালি রুটি তোতা কিনে এনেছিল। তো রুমালি রুটি দিয়ে তড়কা কিন্তু হেভি লাগে, আর পেঁয়াজ আর শশা। আমি আজকে ফার্স্ট টাইম তড়কা বানিয়েছি, কেমন লাগলো খেয়ে? কোথায় চলে গেলে? কতটা ভালো হয়েছে, দোকানের মতো হয়েছে খেতে? তাহলে একটা রেস্টুরেন্ট খুলবো বলছো? বলো, তুমি খুলে দাও, আমি কোথায় টাকা পাবো? ঠিক আছে, দেবো। আমাকে 100 টাকা দাও, তোমার কাছে টিকিটগুলো কেটে দিলাম। আমি কিন্তু বাকিটা কাজ করি না।
এই তো যাই হোক, ডিনার তো কমপ্লিট। রুমালি রুটির সাথে তরকা, এই তরকা ডাল ফার্স্ট টাইম বানিয়েছি, ভালো হয়েছে। তো আরও বেটার হতে পারতো, বেটার লাগ নেক্সট টাইম। তো মা বলে দিয়েছে আমি করেছি, আমি কোনোদিন আগে ট্রাই করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা একটা করে লাইক করে দিও, আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা।